আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের বিজ্ঞান ও প্রযুক্তি সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। পবিত্র কোরআনে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে প্রায় 1000 আয়াত রয়েছে যে আয়াতগুলো সরাসরি বিজ্ঞান এবং বিজ্ঞানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। পবিত্র কোরআনের সূরা রহমানের বারবার বলা হয়েছে ফাবি আগি আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত যে আপনাকে আমাকে দিয়েছে এটি যদি আমরা বৈজ্ঞানিকভাবে এবং চিন্তাভাবনা করে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আপনি শেষ করতে পারবেন না। বিজ্ঞান বলছে আমরা এক মিনিটে যে পরিমাণ বাতাস গ্রহণ করি তা প্রায় 7 থেকে 8 লিটার। এই 7 থেকে 8 লিটার বাতাসের মধ্যে প্রায় 20% অক্সিজেন থাকে, আর আমরা প্রশ্বাসের মাধ্যমে প্রায় 15% অক্সিজেন ছেড়ে দেয়। এই হিসাবে দেখা যায় মাত্র 5% অক্সিজেন আমরা আমাদের শরীরে গ্রহণ করি। এই 5% অক্সিজেন কিন্তু আবার কার্বন ডাইঅক্সাইড হিসাবে আমাদের শরীর থেকে বের হয়ে যায়, আর এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ শুষে নিয়ে আবার অক্সিজেন রূপান্তর করে আবার অ্যাটমসফিয়ারে ছেড়ে দেয়। অর্থাৎ গাছ এবং মানুষের মধ্যে একটি অন্তিম ভালোবাসার বন্ধনে এবং অন্তিম বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে জড়িত। যদি গাছ না থাকে তাহলে মানুষও বেঁচে থাকবে না, আবার মানুষ না থাকলে কিন্তু গাছ ঠিকই বেঁচে থাকবে। এই ক্ষেত্রে মানুষ কিন্তু গাছের উপর এক ধরনের পরাধীনতা আল্লাহতালা তৈরি করে রেখেছেন যে মানুষ শ্রেষ্ঠ হলেও গাছ ছাড়া এই পৃথিবীতে মানুষের মূল্য আসলেই নেই। এজন্য পবিত্র কোরআনে সূরা রহমানে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। যদি আমরা গণনা করি যে প্রতি মিনিটে যদি আপনি 7 থেকে 8 লিটার বাতাস গ্রহণ করেন তাহলে পার ডে প্রায় 11 থেকে 12 হাজার লিটার আপনি বাতাসকে গ্রহণ করছেন, আর এই হিসাবে যদি আপনি সারা বছর এভাবে বাতাস গ্রহণ করে থাকেন এই বাতাসে যে পরিমাণ অক্সিজেন আছে এই পরিমাণ অক্সিজেন যদি আপনার শরীরে এভাবে প্রডিউস করতে থাকেন বা ভিতরে ঢোকাতে থাকেন তাহলে প্রতিনিয়ত কত পরিমাণ অক্সিজেন আপনার শরীরে প্রবেশ করছে, আর এই অক্সিজেন কিন্তু আপনি সম্পূর্ণ প্রাকৃতিক থেকে ফ্রি পাচ্ছেন। আপনারা যদি হাসপাতালে বেদে যান তাহলে দেখবেন যে সেখানে প্রায় প্রতি ঘন্টায় 200 থেকে 300 টাকায় এক একটা রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়। এভাবে প্রতি ঘন্টায় যদি 200 থেকে 300 টাকায় অক্সিজেন ক্রয় করতে হয় হাসপাতালের বেডে তাহলে আপনি ভাবুন যে প্রতিদিনে আপনাকে প্রায় 5000 টাকার অক্সিজেন ক্রয় করতে হতো। মহান আল্লাহ তাআলা অ্যাটমসফিয়ারে এই অক্সিজেন কিন্তু আপনার এবং আমার জন্য ছেড়ে দিয়েছেন। এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ যদি দয়া এবং রহমত না করতো তাহলে কিন্তু এই পৃথিবীতে আমরা প্রচুর ইনকাম করতে হতো, কারণ আপনাকে প্রতিনিয়তই এভাবে অক্সিজেন ক্রয় করে বেঁচে থাকতে হতো, আর আল্লাহ সম্পূর্ণরূপে ফ্রিতে এই অক্সিজেনটি দিয়েছে। বিজ্ঞানীরা বলছেন যে গাছ প্রতি বছর প্রায় 24 লিটার কার্বন ডাইঅক্সাইডকে পরিশোধন করে অক্সিজেনে রূপান্তর করে, আর গাছ প্রায় প্রতি বছর 124 লিটার অক্সিজেনকে সে নিজের থেকেই ছেড়ে দেয়, আর এভাবেই একটি অ্যাটমসফিয়ারিক পরিবেশ তৈরি হয়।